অনেকে শুধু হচ্ছে আনসার করে দাও, বাট ওভাবে কিন্তু নাম্বার আসে না বা নাম্বার আসবে না। আজকে তোমাদেরকে কয়েকটা ভুল পদ্ধতি দেখাবো, যেভাবে লিখলে আসলে ফ্লো চার্টে তুমি একদমই নাম্বার পাবে না। ফ্লো চার্টেরও একটা নির্দিষ্ট নিয়ম আছে, ওই নিয়মে বা ওই প্যাটার্নে কিন্তু তোমার লেখা লাগবে। তাহলে আজকে এখানে খুব সুন্দরভাবে তোমরা বুঝে যাবে যে ফ্লো চার্টে আসলে কী কী বিষয় আছে। জাস্ট তুই দুই তিনটা স্লাইডে এখানে বিষয়টা বোঝাবো, মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবো। দেখো, প্রথমে যেটা আছে এখানে ফুল মার্কস পাওয়ার সহজ কয়েকটা পদ্ধতি বা সহজ আসলে নিয়মটা তোমাদের আগে জানা লাগবে। নিয়মটা হচ্ছে যে ফ্লো, প্রথমে তোমার একটা ধরো যে টাইটেলের মতো একটা লাইন লেখা লাগবে। কি লাইন লেখা লাগবে ওটা তোমাদেরকে ধরো যে এক্সাম্পল আসবে, এক্সাম্পল সহ বুঝাবো। তারপরে এই লাইনটা, এ ফ্লো চার্ট শোয়িং, এই লাইনটা থাকবে। তারপরে যে বিষয়টা থাকবে, ধরো নেলসন ম্যান্ডেলার একটা অ্যাচিভমেন্ট নিয়ে লিখতে বলেছে, তাহলে লিখবা এ ফ্লো চার্ট শোয়িং দ্য অ্যাচিভমেন্টস অফ নেলসন ম্যান্ডেলা ইজ গিভেন বিলো। তাহলে এভাবে এই লাইনটা দিয়ে তুমি শুরু করলা। তারপরে দুই নম্বরে যে ইম্পর্টেন্ট বিষয়টা আছে এটা এখানে আসবে, দেখো নো বক্স নো মার্কস। তুমি যদি ফ্লো চার্ট আসলে বক্স করে না লিখো, এটাও আজকে প্রমাণ সহ তোমাদেরকে এখানে স্লাইডে দেখাবো যে বক্সটা কিভাবে করা লাগবে। একদম সুন্দরভাবে কিন্তু বিষয়টা আছে। তাহলে আমরা মনে রাখবো যে প্রথমে একটা লাইন লেখা লাগবে টাইটেলের মতো, তারপরে হচ্ছে এই জিনিসটা মাথায় রাখবে যে নো বক্স নো মার্কস, অর্থাৎ বক্স ছাড়া ফ্লো চার্ট কিন্তু লেখা যাবে না, তাহলে কিন্তু নাম্বার আসবে না। তিন নম্বরে যেটা আছে, বক্সের ভিতর যা লিখবে তারপর ফুল স্টপ কোনোভাবেই কিন্তু দেওয়া যাবে না। অর্থাৎ বক্সের ভিতরে তুমি একটা পয়েন্ট আকারে লিখছো, ওখানে ফুল স্টপ বা এরকম পাংচুয়েশন এরকম কোনো বিষয় কিন্তু দেওয়া যাবে না। ফুল স্টপ দিলেই নাম্বার কিন্তু পাবে না। তাহলে এই জিনিসগুলো কিন্তু তোমরা অনেকেই জানতে না। আরও কয়েকটা বিষয় আছে, মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। তারপরে যা খেয়াল করতে হবে চার নাম্বারে, সেটা হচ্ছে বক্সগুলো একই মাপের হতে হবে। এখন তুমি বক্স করলা, ঠিক আছে, এটা ওরকম চিত্রমিত্র আকার কোনো বিষয় না, বাট একটা তুমি ছোট বানালো আর একটা বড়, আর একটা একদম সুন্দরভাবে সমান টাইপের হতে হবে। দরকার হলে স্কেল নিয়ে যাবা, ঠিক আছে, এটাতে তোমার নাম্বার ফুল মার্কস পাওয়া লাগবে। পাঁচ নম্বরে যেটা আছে, এই যে অ্যারো চিহ্ন বা তীর চিহ্ন যেটা দেওয়া থাকে, এই চিহ্ন দিতে হবে, না হলেও কিন্তু আবার নাম্বার পাবে না। তোমার বক্স অবশ্যই করা লাগবে, আবার তীর চিহ্ন দেওয়া লাগবে। এখন কীভাবে করবা এটার একদম সুন্দরভাবে স্যাম্পল এখানে আজকের এই ভিডিওতে পেয়ে যাবা। আগে বোঝার চেষ্টা করো যেগুলো বোঝাচ্ছি। ছয় নম্বরে যেটা আছে, বক্সের নাম্বারিং, যেমন ওয়ান থাকলে তোমাকেও নাম্বারিং দিতে হবে। এখন বক্সে যদি নাম্বারিং, মানে প্রথম একটা তো স্যাম্পল দেওয়া থাকে প্রশ্নে, সো ওখানে যদি নাম্বারিং থাকে তাহলে তুমি নাম্বারিং দিবা, আর নাম্বারিং না থাকলে বক্স আকারেই তুমি সিরিয়ালটা করবা। সাত নম্বরে যেটা আছে, যে বক্স তোমার জন্য করা থাকবে সেই বক্স সহ লিখবা, অর্থাৎ একটা কিন্তু দেওয়া থাকে। এখন অনেকে আবার যেটা পণ্ডিতি করে বা ভাবে যে একটা তো দেওয়াই আছে, তাহলে আমি পরের গুলা থেকে লিখি, এখন ওটা থেকে তোমার লিখতে হবে, ওটা থেকে না লিখলে তো বিষয়টা প্রাসঙ্গিক হচ্ছে না। প্রথমটা থেকেই যেটা দেওয়া থাকবে ওটা সহ তোমার উত্তর করা লাগবে। তারপরে এখানে একটা গ্র্যামাটিক্যাল বিষয় আছে, এইটাই সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, এই জিনিসটা ভালোভাবে দেখার চেষ্টা করো। এখানে কী বলা আছে এটা দেখো, প্রথম বক্সের মধ্যে বাক্যটি যদি নিচের যে কোনো একটি নিয়মে আসে তাহলে পরের বাক্যগুলো ওই নিয়মেরই হবে। অর্থাৎ প্রথমে যে স্যাম্পলটা দেওয়া থাকবে, একটা বক্স বা একটা লাইন যেটা দেওয়া থাকে, ওখানে গ্র্যামাটিক্যাল যে প্যাটার্নটা থাকবে ওটাই ফলো করে পরেরগুলো কিন্তু লেখা লাগবে। এখন ধরো ওখানে প্রথমে দেওয়া আছে বাই প্লাস ভি ওয়ান বা বাই প্লাস ভার্বের সাথে আইএনজি ধরো দেওয়া আছে। এখন ধরো এরকম দেওয়া আছে একটা লাইন, বাই গোয়িং দেয়ার বা এরকম একটা লাইন দেওয়া আছে। এখন পরেরগুলো তোমার বাই যুক্ত করে করেই এভাবে দেওয়া লাগবে। পরেরগুলো শুধু আইএনজি দিলেও হবে না, অথবা টু প্লাস ভি ওয়ান ইনফিনিটিভ দিলেও হবে না। তার মানে যে প্যাটার্নে দেওয়া থাকবে বাকিগুলো কিন্তু ওই সেম প্যাটার্নে তোমার বানাতে হবে, বা ওটা তোমার কিন্তু একটু দেখলেই তুমি পেরে যাবে। এটা তোমাকে এখন একটু বুঝাবো, আগে দেখো। তাহলে এখানে আমরা পাঁচটা নির্দিষ্ট প্যাটার্ন আছে, পাঁচটা প্যাটার্ন একটু মাথায় রাখবে। একটা হচ্ছে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি, বাই গোয়িং দেয়ার, এটা জাস্ট এক্সাম্পল হিসেবে মনে রাখতে পারো। আরেকটা হচ্ছে ভার্ব শুধু ভার্বের সাথে আইএনজি, যেমন গোয়িং দেয়ার, ঠিক আছে। আরেকটা হচ্ছে টু প্লাস ভি ওয়ান বা ভি জিরো, অর্থাৎ ওটা হচ্ছে ইনফিনিটিভের বিষয়, ইনফিনিটিভ দিয়ে শুরু হবে। আরেকটা হচ্ছে হ্যাভিং প্লাস ভি থ্রি, এটাকে বলে পারফেক্ট পার্টিসিপল, হ্যাভিং যে হ্যাভিং প্লাস ভি থ্রি, হ্যাভিং গন দেয়ার, এভাবে আছে। পাঁচ নম্বরে যেটা আছে, শুধু ভি থ্রি, মানে শুধু পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু হবে, যেমন গন দেয়ার। এখানে একদম এক্সাম্পল সহ দেওয়া আছে, অনেকে আবার বুঝবে না যে হ্যাভিং প্লাস ভি থ্রি এটা আবার কোনটা। হ্যাভিং প্লাস ভি থ্রি মানে হ্যাভিং এর পরে গন বা এরকম যে কোনো জিনিস, হ্যাভিং টেকেন, হ্যাভিং রিসিভড, এরকম যে কোনো ধরনের বিষয়। তাহলে এখানে মেইন বিষয় তোমাদের যেটা জানলা বা শিখলা বা মাথায় রাখতে হবে যে প্রথম স্যাম্পলটা বক্সটা যেই প্যাটার্নে দেওয়া থাকবে গ্রামাটিক্যাল, পরেরগুলো সেম প্যাটার্নে লেখা লাগবে। এই পাঁচটা ফ্যাক্টর বা প্যাটার্ন ভালোভাবে মাথায় রাখবা, মেইনলি এগুলোর মধ্যে থেকেই থাকে, এর বাইরে কোনো প্যাটার্নে আসে না। তারপরে আমাদের এই পাঁচটাই, ঠিক আছে, এই পাঁচটা ছাড়া কিন্তু আর কোনো গ্র্যামাটিক্যাল বিষয় এখানে নাই, আর এগুলো তোমরা এমনিতেও খুব ভালোভাবে জানো। তারপরে যেটা আছে, এই যে এই তিনটা জিনিস খুব ভালোভাবে পয়েন্ট আকারে মাথায় রাখবে। এখানে এই তিনটা জিনিস আবার কেন দিলাম, জাস্ট বোঝানোর জন্য, এটা আলাদাভাবে যেন তুমি মনে রাখতে পারো। মানে কোনো সেন্টেন্স কিন্তু লেখা যাবে না, ফ্লো চার্ট যখন তুমি আনসার করবা ওখানে এই যে এগুলো কিন্তু কোনো সেন্টেন্সের মধ্যে পড়ে না। এই যে বাই গোয়িং দেয়ার বা এরকম এরকম বাকি অংশ অবজেক্ট লাগালে কিন্তু এটা সেন্টেন্স হবে না, এগুলো আসলে ফ্রেজের মধ্যে পড়ে। কারণ সেন্টেন্স হওয়ার জন্য তোমার সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব থাকা
থাকা লাগবে। যেহেতু সেন্টেন্স লেখা যাবে না তার মানে সাবজেক্ট দিতে পারবে না, অর্থাৎ ফ্লো চার্টের যে পয়েন্টগুলো তুমি বক্সের মধ্যে লিখবা ওখানে সাবজেক্ট ইউজ করা যাবে না, এবং সাবজেক্ট যেহেতু ইউজ করা যাবে না তার মানে সেন্টেন্স ব্যবহার করা যাবে না বা সেন্টেন্স লেখা যাবে না, সবসময় ফ্রেজ ব্যবহার করতে হবে। তিনটা পয়েন্ট মূলত একটা পয়েন্ট দিয়ে মাথায় রাখা যায়। সেন্টেন্স ব্যবহার করা যাবে না তার মানে সাবজেক্ট দেওয়া যাবে না, আর সাবজেক্ট দেওয়া যাবে না মানে ওইটা ফ্রেজ হয়ে যাবে বিষয়টা। ঠিক আছে, বিষয়টা এখন তোমাদেরকে প্রমাণ সহ দেখাই। ধরো এখানে এটা ধরো যে অনেক, এটা কিন্তু তোমাদের এবছরের জন্য ইম্পর্টেন্ট, বিষয়টা দেখে রাখো। এখানে যা স্যাম্পলটা বুঝাবো উত্তরটা কিভাবে করবা। দেখো এখানে বলা আছে ইনস্ট্রাকশনটা পড়বে একটু, রিড দি ফলোয়িং টেক্সট, এই টেক্সটটা পড়তে বলছে, অ্যান্ড মেক এ ফ্লো চার্ট, একটা ফ্লো চার্ট বানাও শোয়িং, দেখিয়ে কি দেখিয়ে, দি অ্যাক্টিভিটিস, কর্মকাণ্ড অ্যান্ড অ্যাচিভমেন্টস, যেগুলো অর্জন সমূহ আছে অফ নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলার অ্যাচিভমেন্ট এবং অ্যাক্টিভিটিস কী কী আছে ইম্পর্টেন্ট, বা এখানে তোমার যেগুলো মনে হয় সেগুলো তুমি সিরিয়াল করে লিখবা। এখন এই যে আমরা, তোমরা এইচএসসিতে যারা মানবিক বিভাগে আছো তাদের জন্য হচ্ছে বি ইউনিট কমপ্লিট কোর্স, যারা ব্যবসায় শিক্ষা বিভাগে আছো তাদের জন্য হচ্ছে সি ইউনিট কমপ্লিট কোর্স। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য মাত্র দুটা জিনিস লাগে, একটা হচ্ছে তোমার নিজের ইচ্ছা আগ্রহ থাকা লাগবে, আর একটি হচ্ছে সঠিক দিক নির্দেশনা। এখন এক্সপার্ট মেন্টর যদি না থাকে তোমার, তাহলে তো সঠিক দিক নির্দেশনা আসলে পাবে না। ঠিক আছে, এই সেক্টরে যারা অভিজ্ঞ তাদের কাছ থেকে তোমার দিক নির্দেশনা নেওয়া লাগবে বা তাদের এখানে কোর্স করা লাগবে। আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ে বিগত 6 বছর ধরে পড়াচ্ছি, সো আমাদের এখানে যদি তোমরা কোর্স করো এখানে বাংলা ক্লাস দেওয়া হবে 30টা, ইংরেজি ক্লাস দেওয়া হবে 30টা, সাধারণ জ্ঞানের 40টা, এবং মডেল টেস্ট একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার অনুরূপ প্রশ্ন করে হচ্ছে মডেল টেস্ট নেওয়া হবে 20টা। ক্লাস শুরু হবে 10ই অক্টোবর, তোমাদের এইচএসসি পরীক্ষার শেষে। কোর্স ফি সাধারণত 6,000 টাকা রাখার মতো আসলে বিষয়টা, বাট তোমাদের জন্য রাখা হবে 2,999 টাকা, একদম বেসিক লেভেল থেকে শুরু করা হবে। তুমি যেই লেভেলের স্টুডেন্ট হও না কেন, দ্যাট ডাজেন্ট ম্যাটার, এটার ভর্তি হচ্ছে, ভর্তি হওয়ার জন্য তোমার এই নাম্বার যেটা দেওয়া আছে এখানে কল দেওয়া লাগবে, ভর্তি চলছে এখন। তাহলে তুমি যদি ডাবিয়ান হতে চাও অবশ্যই তোমার ভালোভাবে সিদ্ধান্ত নেওয়া লাগবে যে তুমি কোথায় আসলে কোর্স করবা। আর এটা হচ্ছে বি ইউনিটের কোর্স, আর এটা হচ্ছে সি ইউনিটের কোর্স। সি ইউনিটের এখানে কী কী ক্লাস দেওয়া হবে, কতগুলো ক্লাস দেবে এখানে সব কিছু বলা হয়েছে, বাংলা ক্লাস, ইংরেজি ক্লাস কয়টা করে, অ্যাকাউন্টিং ক্লাস, ম্যানেজমেন্ট ক্লাস, মার্কেটিং, ফাইন্যান্স ক্লাস, এবং আলাদা করে ফাইনাল মডেল টেস্ট দেওয়া হবে 20টা। এখানেও একই কথা যে বেসিক লেভেল থেকে শুরু করা হবে। ক্লাস শুরু হবে 10ই অক্টোবর, কোর্স ফি 6,500 টাকা। সাধারণত যেহেতু সি ইউনিটে অনেকগুলো সাবজেক্ট তো 6,500 টাকা রাখতে হয় আসলে, তো আমরা তোমাদের এখানে ভর্তি হচ্ছে যারা এখন থেকে ভর্তি হবে তাদের জন্য আমরা 3,300 টাকা দিয়ে হচ্ছে ভর্তি করাবো, এবং ভর্তি চলছে হচ্ছে, ভর্তি হওয়ার জন্য তোমার এই নাম্বারে, নাম্বার যেটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করা লাগবে। আমাদের এখানে বি ইউনিট এবং সি ইউনিটের সম্পূর্ণ এই দুইটা কোর্সই কিন্তু অনলাইনে পরিচালিত হবে, জুমের মাধ্যমে ক্লাস নেওয়া হবে, এবং ফেসবুকের সিক্রেট গ্রুপ বা প্রাইভেট গ্রুপে ক্লাস নেওয়া হবে। লাইভ ক্লাস হবে, কোনো রেকর্ডেড ক্লাস না। ক্লাসগুলো যদি তুমি এক মাস আগে করো, এক মাস পরে গিয়েও তুমি হচ্ছে ওগুলো আবার নতুন করে দেখতে পারবে। এই সুবিধার জন্য আমরা লাইভ ক্লাস নিয়ে থাকবো, কোনো আলাদা করে রেকর্ডেড ক্লাস দেওয়া হবে না। আসল বিষয়ে চলে এসেছি, এখানে যেটা টিক মার্ক দেখছো এটা ধরো এখানে আনসারটা দেওয়া আছে, যে এটা তোমার এই বক্স আকারে প্রথমটা দেওয়া আছে, বাকিগুলো এই যে 2, 3, 4, 5, 6 এই বাকি পাঁচটা কিন্তু তোমার নিজের আনসার করা লাগবে। এখানে আমরা আনসার করে বিষয়টা তোমাদেরকে দেখিয়েছি, এবং খেয়াল করো এই যে বক্স আকারে যে দেওয়া আছে এখানে নাম্বার ছিল 1, বাকিগুলো আমরা কিন্তু এখানে 2, 3, 4, 5, 6 এভাবে ইউজ করেছি। তারপরে প্রত্যেকটা বক্সের নিচে নিচে কিন্তু আমরা এখানে অ্যারো চিহ্ন ব্যবহার করেছি। তাহলে এভাবেই হুবহু তোমার আনসার করা লাগবে, এভাবে তুমি যদি আনসার করো একদম ফুল মার্কস পেয়ে যাবা। এখানে আরেকটা মজার বিষয় তোমাদেরকে দেখায়, দেখো বিষয়টা এখানে বলা ছিল গাইডেড সাউথ আফ্রিকা, মানে বোঝাচ্ছে নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে গাইড করেছে ফ্রম দ্য শ্যাকলস অফ অ্যাপারথিড টু এ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি। ঠিক আছে, অ্যাপারথিডের শ্যাকল থেকে একদম মাল্টিরেশিয়াল, বহু ধরো যে বহুজাতিক গণতন্ত্রের দিকে হচ্ছে তিনি গাইড করেছে। এখন কথা হচ্ছে এখানে অর্থের বিষয় বা এত বিস্তারিত বিষয় আমরা না যাই, তোমাদেরকে সহজ একটা বিষয় এখানে প্রমাণটা দেখাই। দেখো এখানে প্রত্যেকটা লাইন, এখানে প্যাটার্নটা কিন্তু সেমভাবে শুরু হয়েছে, এবং এখানে দেখো শেষে কিন্তু ফুল স্টপ ব্যবহার করা হয়নি। দেখো এখানে গাইডেড মানে কি বি টু, এখানে ফোর্থ মানে কি বি টু, বা আমরা ধরতে পারি ধরো যে এটা আমরা পাস্ট ফর্মেও ধরতে পারি, আবার বি থ্রি বা পাস্ট পার্টিসিপলও ধরতে পারি। আচ্ছা আমরা পাস্ট পার্টিসিপলই ধরলাম, দেখো গাইডেড এখানে কি পাস্ট পার্টিসিপল, ফোর্থ মানে কি পাস্ট পার্টিসিপল, ইমপ্রিজন মানে কি পাস্ট পার্টিসিপল, অ্যাডভোকেটেড মানে কি পাস্ট পার্টিসিপল, অ্যাওয়ার্ডেড মানে কি পাস্ট পার্টিসিপল, ইলেক্টেড মানে কি পাস্ট পার্টিসিপল। তার মানে আমরা এখানে দেখলাম যে প্রত্যেকটা এখানে পয়েন্টের শুরুতেই কিন্তু বি থ্রি ব্যবহার করেছে কোনোটাই, কিন্তু প্যাটার্ন কিন্তু এক একটা ওয়ার্ড, এক একটা পয়েন্ট, এক একটা ওয়ার্ড বা আলাদা আলাদা এখানে বিষয়। ফোর্থ মানে আলাদা একটা অর্থ, ইমপ্রিজন মানে কারাবন্দী ছিল আলাদা একটা অর্থ, অ্যাডভোকেটেড মানে সাহায্য করেছিল, সহযোগিতা করেছিল, সমর্থন করেছিল, এটা আরেকটা অর্থ, অ্যাওয়ার্ডেড মানে পুরস্কৃত হয়েছিল। কিন্তু দেখো প্যাটার্নটা কিন্তু আমাদের এই যে এই প্যাটার্নটা এখানে মিলে গেছে, সেটা হচ্ছে এই যে রোল নাম্বার 5 বি থ্রি প্লাস অবজেক্ট, এই যে গন দেয়ার বা এই সেই এই যে বি থ্রি, তাহলে প্রমাণ কিন্তু একদম ধরো সুন্দরভাবে পেয়ে গেল। তাহলে এভাবে যদি আনসার করো তাহলে ফ্লো চার্টে একদম সুন্দর মতো একদম ধরো যে তোমাকে ফুল মার্কস দিয়ে দিবে। আর এই বিষয়গুলো যদি মাথায় না রাখা হয় যেগুলো ইউজ করা যাবে না, ফুল স্টপ ইউজ করা যাবে না, তারপরে হচ্ছে সেন্টেন্স ব্যবহার করা যাবে না,
না, মানে যা যা প্রথমে বললাম এটা সবাই, এটা হচ্ছে সবচেয়ে মেইন পার্ট এই ভিডিওর, এটা খুব ভালোভাবে নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে। সো এখানে যে জিনিসটা দেখালাম তোমাদেরকে, যে খেয়াল খেয়াল রাখতে হবে যে বক্সের ভিতরে যা লিখবে তারপর ফুল স্টপ দেওয়া যাবে না, নো বক্স নো মার্কস এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, অর্থাৎ বক্স না দিলে কিন্তু নাম্বার আসবে না, অ্যারো চিহ্ন ব্যবহার করতে হবে, তারপরে হোক্সের নাম্বারিং থাকলে নাম্বারিং করতে হবে, সেই সিরিয়ালে কিন্তু কাজ করতে হবে। তবে মেইন পয়েন্ট হচ্ছে এটা এটা আর হচ্ছে এই যে আমাদের এই যে আনসার যেটা আছে। তাহলে এভাবে কিন্তু ফ্লো চার্ট কিন্তু তোমরা এতদিন আগে কিন্তু কোথাও হয়তো বা দেখো নি। সো যেহেতু ভিডিওটা দেখলে একটা বিষয় শিখলে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পেজটা ফলো করে রাখো এবং কমেন্ট করে জানাও তোমার কাছে বিষয়টা কেমন লাগলো।